আজকে হলো 2nd ফেব্রুয়ারি বুধবার আর এখন বাজে দুপুর 1টা। তো গুড আফটারনুন এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। আর এখন আমাদের দেখে বুঝতেই পারছো আমরা কোথাও যাচ্ছি। আজকে আমাদের দিনটা ভীষণ ভীষণ স্পেশাল, তার কারণ আজকে আমার মায়ের জন্মদিন। কালকে তো তোমরা দেখলেই একটু একটু কেক বানাতে আমাকে, তো মার জন্যই কিন্তু কেক বানাচ্ছিলাম। তো কেক নিয়ে যাচ্ছি, তার সাথে আরও একটু খাবার দাবার নিয়ে যাচ্ছি, সব তোমাদের ওখানে গিয়ে দেখাবো। আর মা কিন্তু 1:30টার সময় খায়, আর আজকে আমাদের যেতে একটু লেটই হয়ে গেল 1টা বাজে। কিছু করার নেই, কারণ ঐশীর অনলাইন ক্লাসটা শেষ না হলে তো আমরা বেরোতে পারছি না। তার উপরে ছিল ঐশীর আজকে এক্সাম, হিন্দি প্লাস বাংলা স্পেলিং। এই জন্য আমি তো বাবাকে বলেই দিয়েছিলাম, বাবা বলো ঠিক আছে আসতে, ধীরে সুস্থে আয়, কিন্তু মা একটা টাইমে থাকে তো ওটাই আমার একটা টেনশন। তো কী কেক বানিয়েছি সব তোমাদের ওখানে গিয়ে দেখাবো, আর মার জন্য কী কী নিয়ে যাচ্ছি সেসবও তোমাদেরকে দেখাবো। চলো এই প্রথমবার কিন্তু মায়ের বার্থডে তোমাদের সাথে সেলিব্রেট করবো, আশা করছি তোমাদের আমাদের সাথে সাথে দিনটা ভালো কাটবে। আর আগের বছর আমরা করেছিলাম কিন্তু ব্লগ করিনি, আমরা বিকেল গেছিলাম। তার কারণ হচ্ছে কি, দিদা প্রত্যেক বছর মায়ের জন্মদিন, শুধু মায়ের কেন আমার মামা মাসিদের সব জন্মদিন ধুমধাম করে করতো যতদিন বেঁচে ছিল। এরকম যেরকম আমাদের হয় বা ঐশীর হয় ঠিক সেরকমভাবে নতুন জামা কাপড় দিয়ে, তারপরে 5 রকম ভাজা পায়েস দিয়ে এরকম হয়। তো দিদা মারা যাওয়ার 1 বছর পর মা জন্মদিন করতে চায়নি আগের বছর, তখন আমরা আমি কেক বানিয়ে নিয়ে গেছিলাম বিকেলে, তখন কেক কেটে একটু খাওয়া দাওয়া হয়েছিল, তারপরে চলে এসেছিলাম। এই বছর বাবাই বলল যে দেখ মারও ভালো লাগে সবাই আসলে, তো মা বলেছিল ছাড় আর জন্মদিন করতাম না। আমরা বললাম যে না না, তোমার তো এত বছর ধরে জন্মদিন হয়ে আসছে তো কেন করবো না। তাই বাবারও ইচ্ছা যে সবাই মিলে একটু সবাই থাকি আর কি, সারাটা দিন মার সাথে একটু খাওয়া দাওয়া করি, মার যাতে আনন্দ লাগে জন্মদিনে। তো আমার ওদিক থেকে দিদি ভাই সুমনদাও আসবে, তো সবাই মিলে একটু খাওয়া দাওয়া আনন্দ গল্প গুজব, এইভাবেই আজকে দিনটা কাটানোর প্ল্যান। এই জামা কাপড় কেন, মাকে আমি না আমি বকবো আজকে, তুমি এই জামা কাপড় পরেছো কেন? ঐশীর আবার রিটার্ন গিফট কি, কানের দুল আবার এইসব, এসেই মাকে সাজুগুজু করিয়ে দিয়েছি। বাবা দিদি ভাই অনেকক্ষণ ধরে বলছিল যে তুমি কাপড়টা চেঞ্জ করে নাও, একটু সাজুগুজু করে নাও, কিন্তু মা শুনছিল না। তখন বাবা দিদি ভাই বলেছে ঠিক, বোন আসবে তোমাকে বকবে তারপর তুমি করবে। আমি না মাকে আগে যখনই কোথাও যেতাম এরকম সাজুগুজু করিয়ে নিয়ে যেতাম, মা আমার কথা ঠিকই শুনে এসেই আমি বলেছি বার্থডেতে এরমভাবে রয়েছো সেই পুরনো শাড়ি পরে চলো। তাই মাকে এখন সাজুগুজু করিয়ে দিয়েছি, মা কানের দুল পরিয়েছে, তাও দিদি ভাই মা চুল টুল বেঁধে দিয়েছিল, একটু লিপস্টিক দিয়ে দিয়েছিল, এখন আমি কাপড়টা চেঞ্জ করলাম আর করালাম আর কি, আর কানের দুল মাকে ম্যাচিং দিয়ে দিলাম। ঐশী এখন ডিম্মার জন্য বাটি ভাত দিচ্ছে ডিম্মাকে, তাই তো? ঐশীর এই বার্থডেতে বাটি ভাতটা চাই চাই, ঐশীর কেন সবার বার্থডেতেই ও বলবে বাটি ভাত দাও। মা দেখো সাজুগুজু করে খেতে বসে গেছে, মার বার্থডে কিন্তু হয়ে গেল একটু আগেই, মা দই খেলো। আর এখন মা কি দিয়ে ভাত খাচ্ছ? মা শোল মাছ দিয়ে। ঐশী আর ওমও খাচ্ছে ডিম্মার সাথে।
যেহেতু মার খাবার টাইমটা একটু পেরিয়ে গেছিলো, ওই জন্য তাড়াতাড়ি করে মাকে আর ঐশীকে খেতে বসিয়ে দিয়েছি। আমি দিদিভাই মা আর ঐশীও এবারে মাকে সব খাবার দাবার দিয়েছি, আর দিদিভাই এখন ঐশীকে খাওয়াচ্ছে। ঐশী আসলে এখানে দিদিভাইয়ের হাতে, নইলে মার হাতে খাবে, নিজে খাবে না, খুব দুষ্টু। তো ওরা এখন খাওয়া দাওয়া করছে। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে কিছুদিন আগে যে মাকে সবসময় মিষ্টিই খাইয়ে যাচ্ছি, তো নোনতা এর মধ্যেই আমি কিছু খাওয়াবো মাকে। তো সেদিন যখন এসেছিলাম মাকে আমি বলেছিলাম যে তোমার জন্মদিনে কি খাবে বলো, আমি সেটা করে আনবো। তো মা বলেছিল না না, তোরা সবাই আসবি, সেটাই আমার আনন্দ, কিছু করে আনতে হবে না। আমি বললাম বলো না তোমার কি খেতে ইচ্ছে করছে, অনেক জোর করে তখন মা বলল যে আমার একটু শোল মাছের কালিয়া খেতে ইচ্ছা হয়েছে। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে সেটাই নিয়ে আসবো। তো সেটাই আমি নিয়ে এসেছি। আর মার জন্মদিনে কি কি রান্নাবান্না হয়েছে চলো তোমাদের দেখাচ্ছি। আজকে আমাদের ভাতের সাথে হয়েছে আলু ভাজা, আর এদিকে রয়েছে মুগের ডাল কড়াইশুঁটি টমেটো দিয়ে, এখানে শোল মাছের কালিয়া, আর হলো মটন ঝোল, চাটনি, দই। আর আমাদের মেনুতে রয়েছে কিন্তু মিষ্টি, আমরা দই মিষ্টিটা পরেই খাবো। মাকে একটু দইটা দিয়েছি তখন, কারণ দই তো শুভ। মিষ্টি এখন খাবে না, পরে পরে পরে। মার খাওয়া হয়ে গেছে, ঐশী এখনও খাচ্ছে, আর ওমেরও খাওয়া কমপ্লিট, এখন আমরা আবার খেতে বসবো। তো মা কেমন লাগছে আজকে জন্মদিনে? ভালো লাগছে, খুব আনন্দ পাচ্ছি আমি। হ্যাঁ বাবা, বাবা এখন খেতে ডাকছে, এখন আমরা সবাই চলে যাব, খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সাথে গল্প করব। হিরক এখন একটু বেরিয়ে পড়েছি মানির বাড়ি যাওয়ার জন্য, কারণ মানিকে প্রসাদ দেওয়া হয়নি। আর এর মধ্যে হয়তো এদিকে আসতে পারবো না, কারণ ঐশীর পরীক্ষা শুরু হয়ে যাবে। তাই এখনই ভাবলাম, আজকেই ভাবলাম যে এই ফাঁকে দিয়ে আসি, এখন সবাই ঘরে রেস্ট নিচ্ছে। ঐশী অনেকক্ষণই ঘুমিয়ে পড়েছে, আর মা আর বাবা বললো যে একটু রেস্ট নেবে, তাই ভাবলাম এই ফাঁকে চলে যাই। আর দিদি ভাই আর সুমনদার আজকে আবার প্রোগ্রাম আছে, ওরাও একটু পরে বেরিয়ে যাবে। প্রায় এক ঘন্টার ওপর না আমরা এসেছি, এসে আর ক্যামেরা অন করতে পারিনি, আমরা গল্প করতে ব্যস্ত ছিলাম। আর আজকে খুব ফাঁকা ফাঁকা লাগছে, কারণ ভাই এখন অফিসে, আর ভাইকে তো আমি জানাইনি। আমি ভেবেছিলাম রাত্রে বলবো, মানি বলছে শুনে তোর ভাই চিল্লামিল্লি করছে, আর মানি বলছে ওদেরকে কেন আনলি না। আসলে ভাই যদি জানে যে আমি এসেছি ওদেরকে নিয়ে, তাও আবার ভাই অফিসে, তাহলে আমাকে মানে যে কি বকবে তোমরা জানো না। আমাকে ফোনের মধ্যে থেকে চিৎকার করতে লাগবে, এমনিও বকছে যে কেন ও এলো। আমি বললাম ভাইকে আমি এখনও কিচ্ছু বলিনি, ভাইকে আমি পরে বলবো সব। আমি বললাম ওদের পরীক্ষা হয়ে গেলে নিয়ে আসবো। আর সত্যি আছে ভাই নেই কেমন লাগছে? আর দেখো সবার এখন চা খাওয়াও হয়ে গেল, হিরকেরও চা খাওয়া হয়ে গেল, হ্যাঁ চা খাওয়া হয়ে গেল। আর আমি আজকে শুধু বিস্কুট খাচ্ছি, কারণ আজকে আর কিচ্ছু খাওয়া যাচ্ছে না। আজকে আমি আর হিরক হেঁটে এসেছি, খেয়ে দে আমাদের এমন অবস্থা হয়েছে, তারপরে হেঁটে মানে অটো করে নেমে তারপরে হেঁটে এসেছি। আর মানু মামা আর মানি তো ছাড়ে না, কিছু খাও কিছু খাও, না আজকে আর নয়, আবার যেদিন আসবো ওদের নিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। তো মানি কেমন আছো সবাইকে বলো? ভালো আছি আমি। আর মানু মামা? একদম ভালো, ফার্স্ট ক্লাস। আর ভাই তো এখন অফিস, ভাই আস্তে আস্তে কটাও? আজকাল রাত হয় 9:30। ও আমাদের সাথে তাহলে আর ভাইয়ের দেখা হবে না। আর ঐশীও কিন্তু জানে না আমরা নানির বাড়ি এসেছি, আমাকে গিয়ে ফার্স্ট এটাই বলবে যে মামাইয়া ছিল, যে যার পার্টনারকে খুঁজবে। ওরা না এলে আমারও ভাল লাগে না। হ্যাঁ মানি ওটাই বারবারই বলছে। আসলে মা, আমার মা বলতো আসলে থেকে সুদে দিই বেশি। কেক ডেকোরেট করতে শুরু করে দিয়েছি। আর আমি তো যাওয়ার সময় তোমাদের বললাম যে কেক কাটিং সেরিমনিতে দিদিভাই আর সুমনদা থাকতে পারবে না, কারণ ওদের প্রোগ্রাম। তো আমরা যখন বেরালাম, ওরাও তার 5-10 মিনিট পরেই আর কি বেরোবে, তার জন্য ওরাও তখন তোড়জোড় করছিল। তো আমরা যতক্ষণ ছিলাম না সব খুব ঘুমু ঘুমু করেছে। হ্যাঁ ও দেখো চোখ মুখ ফুলে গেছে। তো এখন কেক কাটিং সেরিমনিটা হবে, আর রাস্তায় আজকে খুব ভিড়, সরস্বতী পুজোর বাজার, তার উপরে বিয়ে বাড়ি,
খুব ভিড় হয়েছে আজকে রাস্তায়। তো চলো আমি এখন তাড়াতাড়ি আগে কেকটা ডেকোরেশন করে নি, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। সবাই রেডি হয়ে গেছে, সাজুগুজু করে বসে আছে কেকের অপেক্ষায়। কেক আসছে? হ্যাঁ কেক আসছে, অন দ্য ওয়েতে আছে, একটু ধৈর্য ধরো। এসে গেছে, এসে গেছে কেক। আজকে হচ্ছে অরেঞ্জ কেক। হ্যাঁ আরে ম্যাচিং ম্যাচিং, হ্যাঁ পিতার সঙ্গে কেক হচ্ছে ম্যাচিং ম্যাচিং। আজকে ফ্লেভারটাও কেকের অরেঞ্জ। সি বারান্দা কাফে করে দিন তো ভাই। আর তোমার ওই একটা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা এখন সব মিষ্টি নিয়ে আসছে, যে মিষ্টিটার জন্য বাবা দুপুর থেকে বলছে খেয়ে নে খেয়ে নে। আমার মধ্যে দিয়ে রসগোল্লা তুই খাবি কখন? আমি একটু পরে, হাত ধরে খেতে একটু পরে খাবো, একটু পরে। আর আমাদের কিন্তু একটু আগেই তোমরা দেখলে কেক কাটিং সেরিমনি হয়ে গেল, আর বাবা বলছে তুই এবারে একটা কেকে একটা বেকারি খুলেই নে। আমি কিন্তু এই ফার্স্ট টাইম এই অরেঞ্জ কেকটা বানালাম। মাও ভীষণ ভালো খেয়েছো তো মা? হ্যাঁ অরেঞ্জ গুলো খেয়ে নাও, অরেঞ্জ গুলো খাও। ওই কেকটা খুব ভালো হয়েছে, আর কেকের উপরে জেলিটা দেওয়ার ফলে কেকের টেস্টটা আরো বেড়ে গেছে। কেকটার মানে টেস্টটাই চেঞ্জ হয়ে গেছে। নরমাল যে আমরা এতদিন কেক খেয়ে এসেছি, হ্যাঁ জেলিটাও ভালো খেতে। হ্যাঁ জেলিটার জন্য পুরো আমি চেটে চেটে খেয়ে খেলো, আর আমি একটু অরেঞ্জ দিয়েছিলাম তাই মা এখন আবার অরেঞ্জ মাকে বললাম খেয়ে নাও। ঐশী আর মা এগুলো খেতে খুব ভালোবাসে, আমি তাই ভাবলাম মা তো জানো ক্রিম, মার বাবা অত ক্রিম কেক পছন্দ করে না, কিন্তু মা বাবা খায়, আমি বানালেই খায়, বাইরের কিন্তু খায় না। তাই আমি ভাবলাম যে আমি কী কী কেক বানাই এবছর। আগের বছর মা মার্বেল কেক খেতে চেয়েছিলো, তো আমি মার্বেল কেক করেছিলাম। ওই ছবিটা যদি থাকে আমি এক ঝলক তোমাদের দেখাবো, ছবিটা আছে আমার, ওটা এক ঝলক দেখিয়ে দেবো। আর বাবার তো চকলেট কেক হয়েছিল, আমার ফেভারিট ওই জেমস দিয়ে আমি যে সাজানোটা পছন্দ করি ওইটা। তাই আমি ভাবছিলাম মার বার্থডেতে কী করবো, তাই ভাবলাম দেখি অরেঞ্জ কেকটা বানিয়ে কীরকম হয়। আজকে আমাদের কেক কাটিং সেরিমনি দিদিভাইকে খুব মিস করছি, কারণ দিদিভাই বাবার জন্মদিনে ছিল, আর দিদিভাই আবার নেক্সট উইকে আসবে না, ওই জন্য কেকটাও আর দিদিভাইয়ের জন্য রাখা যাবে না, তো পরে আবার দিদিভাইকে বানিয়ে খাওয়াবো। তোমার জন্মদিনে ছিল? হ্যাঁ দিদি তোমার জন্মদিনে তো ছিল। হ্যাঁ কেক কাটিং হলো, সুমন্দা আবার এগ রোল নিয়ে এলো, চিকেন রোল এসব খাওয়া হলো। এখন আমি এই একটাই রসগোল্লা খেতে পারবো, আর আমার পেটে জায়গা নেই। সুমন্দা আবার শক্তিগড়ের ল্যাংচাও এনেছিল, কিন্তু সত্যি কথা বলবো আর ল্যাংচাটা খাওয়ারও আমার জায়গা নেই। আর দইটা আমি দুপুরবেলা গল্প করতে করতে খেয়ে নিয়েছিলাম, খাওয়া দাওয়ার কিছুক্ষণ পর দিদিভাই চাটনি খাচ্ছিলো, আমি তখন দই খেয়ে নিয়েছিলাম, ওই জন্য দইটা আমার খাওয়া হয়ে গেছে, আর আমি কিচ্ছু খেতে পাচ্ছি না। তাই বাবা জোর করে, বাবা বারবার বলে, ওই জন্য আমি ভাবলাম ঠিক আছে একটা রসগোল্লাই খাই। বাবা তো বলছে দুটো খা, আর পারছি না আমি, সত্যি আর পারছি না। এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, আর বাড়ি যাওয়ার সময় তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, সারাদিনে তোমাদেরকে দেখাতে আর কি ভুলে গেছি সত্যি কথা বলতে। তো আমি ভাবলাম যে এখনই দেখিয়ে দিই, কারণ এটা চোখের সামনেই এই ঘরে এসেই দেখতে পেলাম, নইলে হয়তো ভুলে বাড়ি চলে যেতাম। তো আমি মাকে কিন্তু
এই সোয়েটারটা দিয়েছি জন্মদিনে। মার আসলে সব না একটু মোটা মোটা সোয়েটার, তারপরে শলগুলোও খুব মানে ভারী। এখন মা কি বলতো একা অত সেরমভাবে পড়তে পারে না, তাই মা এমনি কথায় কথায় বলছিল যে আমার পাতলা সোয়েটারগুলো যে কোথায় গেল কে জানে, আর ভারীগুলো দেখ না আমি একা একা পড়তে পারি না, কাউকে লাগে আর কি সাথে। তো বাবাই তো সব করে দেয়, মাকে পরিয়ে দেয় সোয়েটার, শাল জড়িয়ে দেয়। তাই আমি ভাবলাম যে তাহলে মাকে একটা পাতলা সোয়েটারই দেওয়া যাক, যেটা মা একটু রাফ ইউজও করতে পারবে। কারণ মাকে তো জিজ্ঞাসা করলে মা তো সবসময় না 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 কিচ্ছু দিবি না কিচ্ছু দিবি না, তাই আমি মাকে আর কিছু বলিনি। এমনি গল্প করতে করতে সেদিন মার কাছে শুনলাম মা এসব বলছিল, তারপরে আমি ভাবলাম যে না তাহলে এটাই কিনে নিই। তো এটা নিয়েছি, মার রঙটা খুব পছন্দ হয়েছে আর রঙটা সত্যি আমারও খুব পছন্দ হয়েছে। তাই মাকে বলেছি এটা কাল, আজকেই পরাতাম কিন্তু আজকে সত্যি খুব গরম, তাই মাকে বলেছি এটা কাল থেকেই পড়তে শুরু করে দেবে। তো চলো এখন আমরা আবার বাড়ি ফিরি, কারণ হ্যাঁ 9:15 বাজে। এই যে কেকটা দেখলে এটা কিন্তু বানানো হয়েছে রাহুলের জন্যে, রাহুলের কালকে জন্মদিন ছিল আর বৌদির কাছে আবদার করেছিল যে আমাকে একটা কেক বানিয়ে খাওয়াবে তুমি। হ্যাঁ আমি এর মাঝে দুটো কেক বানিয়েছিলাম তো ওকে খাইয়েছিলাম, তাই ও বললো যে তুমি বৌদি আমার, আমি উইশ করেছি তখন আমাকে বলছে বৌদি তুমি আমাকে কেক বানিয়ে খাওয়াবে। তাই কালকেও কিন্তু আমার এই কেকটা করার কথা ছিল, তোমাদের বলেছিলাম না আর একটা কেক করার কথা, সেটা আর হয়নি। তাই আজকে সকালে একটু ক্লিপে দেখলে আমি কেক করছিলাম, তো এই কেকটাই বানাচ্ছিলাম। এখন এই কেকটা ওরা সবাই মিলে সেলিব্রেট করবে, কেক কাটিং সেরিমনি হবে এবার রাহুলের। হ্যাঁ আজকে জন্মদিন আর কেক এই দেখেই তোমরা যাচ্ছ। আর আজকে কিন্তু ব্লগটা এখানেই এন্ড করে দেব, আর ও মানে রাহুলের কেক কাটিং সেরিমনিটা এন্ড স্ক্রিনে রাখছি। আর আজকে সারা দিনটা আমাদের সত্যি খুব আনন্দে কেটে গেছে, খাওয়া দাওয়া গল্প গুজব করে আবার টুক করে মানির বাড়িও ঘুরে আসলাম, প্রসাদটাও দিয়ে দিলাম। ওটা একটা বড় কাজ ছিল প্রসাদটা দেওয়া, নইলে কবে আবার দেখা হতো, ওই জন্য ভাবলাম না দিয়েই আসি। আর আজকে যেহেতু বাপ্পা যেতে পারেনি ওই জন্য মা আবার খাবার দাবার সব দিয়ে দিয়েছে, তাই মামুনি বাপির জন্য কেকও পাঠিয়ে দিয়েছে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টিল দেন, বাই বাই।